দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্মম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার সম্প্রতি শেষ হওয়া দুদেশের সামরিক মহড়াকে উন্মুক্ত উস্কানি এবং বিপজ্জনক যুদ্ধ মহড়া বলেছে পিয়ংইয়ং। উত্তর ও দক্ষিণের পাল্টাপাল্টি মিসাইল উৎক্ষেপণের পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে সম্প্রতি ৬ দিনের ব্যাপক সামরিক মহড়া চালায় সিওল ওয়াশিংটন। প্রতিবাদে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর দাবি, শত্রুদের ক্রমাগত যুদ্ধের মনোভাব ধ্বংস করতে তাদের বিমান ঘাঁটি এবং দক্ষিণ কোরিয়ার একটি প্রধান শহরের আক্রমণের মহড়া দিচ্ছে তারা। শত্রুদের উস্কানিমূলক পদক্ষেপ যতই বাড়বে ততই পুঙ্খানুপুঙ্খভাবে এবং নির্মম নির্দয়ভাবে তাদের মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।